আজকে হয়তো তোমার স্বামীকে মারবো এরকম বলে আমাকে প্রতিবিনিতে বলতে যে তোমার যদি আশেপাশে কবরস্থান থাকে এটা করে রেখিও আমার তোমার স্বামীর জন্য এরকম বলে গেছে আমাকে আর বাবা আরে তোমার হাতন দিবাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক ওসি প্রদীপের ফাঁসির রায় হয়েছে কিন্তু রায়টা কতটুকু কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চাবে যাতে করে ওসি প্রদীপের ফাঁসির রায়টা কার্যকর হয় যাই হোক প্রিয় দর্শক ওসি প্রদীপের ফাঁসির রায় হওয়ার পর থেকেই বেরিয়ে আসছে আরও চাঞ্চল্যকর তথ্য এবং গোপন গোপন কিছু ভিডিও প্রিয় দর্শক এমনই দুইটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ভিডিওগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আমরা সর্বপ্রথম একটা যে ভিডিওটা দেখব যে ওসি প্রদীপের কর্মকাণ্ড ওসি প্রদীপের এ সমস্ত নির্যাতন অপকর্মের একটি ভিডিও পুলিশের দুই যুগের চাকরির জীবনে বেশিরভাগ সময় চট্টগ্রাম আর কক্সবাজারে কাটিয়েছেন বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস প্রদীপের ঘুষ বাণিজ্য ও লুটপাটের হাতিয়ার ছিল কথিত বন্দুকযুদ্ধের নামে ক্রসফায়ার টেকনাফে তার সময়কালে ১০৬টি বন্দুকযুদ্ধে ১৭৬ জনের প্রাণহানির অভিযোগ রয়েছে অভিযোগ আছে দখল আর ক্রসফায়ারের ভয় দেখিয়ে নামে বেনামে অডেল সম্পদ করেন তিনি আমার বাসায় রাতে একের পর এক রাতে গভীর রাতখানা দিয়ে আমাকে তুলে নিতে চেষ্টা চালাইছিল আমি তার কাছ থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে গিয়ে স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় বারাবাসানি ছিলাম রাতের অন্ধকারে মিরপুর ঢাকা থেকে তুলে এনে আমাকে সারা রাস্তায় ক্রসফায়ার দেওয়ার চেষ্টা করেছেন থানায় নিয়ে গিয়ে তার রুমে বিভস্ত্র করে ভিডিও ধারণ করছেন হাত পায়ের নখ প্লাস দিয়ে দিয়ে টেনে তুলে ফেলছেন আমার চোখে ধারালো অস্ত্র দিয়ে মরিচের গুঁড়া দিয়ে চোখের বাল নষ্ট করতে চেয়েছিলেন এই সময় আমি পানি পানি বলে যতবার চিৎকার করেছি ততবার প্যান্টের সেই কুলে আমাকে প্রস্রাব এবং তার টয়লেট থেকে মলমূত্র এনে আমার মুখে নিক্ষেপ করে ক্ষান্ত হননি অস্ত্র মাদক সাদাবাজি এবং ইয়াবা আর ৬৬টি মিথ্যা মামলা দিয়েছিল এই মামলাগুলোতে টানা ১১ মাস ৫ দিন আমি কক্সবাজার কারাগারে ছিলাম আমাকে এসপি মাসুদ আর ডিবি হুমায়ুন আর প্রদীপ সহ আমার বাড়ি থেকে অনেক লোকজন দিয়ে রাত ১১:৩০ মিস বানার সময় আমার আব্বু সেপ্টেম্বরের ২ তারিখ মিস বানার সময় আমাকে গ্রেপ্তার করলেন তখন আমাকে টেকনাফ করে অনেক নির্যাতন করলেন আমাকে অনেক নির্যাতন মানে আমার মাথায় অনেক রোগন মন্দির ছিল দিল না এখানে ব্লেন্ড করে পেয়ে দিলে কামড় দিলে এখানে এটা কর দিলে কতদিন কোথায় কোথায় আটক রাখছেন আমি এসপি পুলিশ সুপারের কার্যালয়ে এসপি রুমে আমি ২২ দিন ছিলাম এরপর আমি ওইখানে আমাকে ১ মাস লাগলেন আরেকটা বিমান নিয়ে কোথায় নিয়ে গেছে সেটা আমি জানি না ১৪ মাস কারাগারে ছিলাম ৭ মাস মেডিকেলে ছিলাম আমাকে অনেক নির্যাতন করলেন কেউ আমার কুস করবেন আমার একটা ছোট ছেলেকে লাথি মারলেন পুলিশে ভাই কি অপরাধ করলেন ওই সুলতানিপুর তোকে লাগে তোকে মারি পালালে কোন নেতৃত্ব তোকে বাঁচাতে পারবে কোন মানুষ বাঁচাতে পারবে আমি সুস্থ বিচার চাই আমার মতন অসহায় মানুষদেরকে প্রশাসনের অন্যায় না করবেন আমার নিয়ে অপরাধ আমার কোনো বাড়ি নাই আমার কোনো ঘর নাই সব ভেঙে ফেললেন আমি কি মাদক ব্যবসায়ী আমি কি সন্ত্রাস কি অন্যায় করলাম আমি কি শিক্ষিত সন্তান সিনা হত্যা মামলার প্রধান আসামি ভাটছড়া তদন্ত কেন্দ্রের বরখাস্ত এসআই লিয়াকত আলী আতঙ্কের আরেক নাম এই লিয়াকত ২০১৫ সালে চট্টগ্রামে ১৫ বছরের কিশোর সহ ৩ জনকে গুলি করে হত্যার অভিযোগ আছে তার বিরুদ্ধে ২০১৬ সালে সীতাকুণ্ডে ২ জনকে গুলি করে হত্যার ঘটনাও অভিযোগের তীর তার দিকেই প্রদীপের সঙ্গে মিলে নানা ঘটনার জন্ম দেন লিয়াকত মামলার অন্য আসামিরা হলেন প্রদীপের দেহরক্ষী রুবেল শর্মা ভাটছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত উপপরিদর্শক নন্দ দুলার রক্ষিত বরখাস্ত কনস্টেবল শাফানুর দর্শক ওসি প্রদীপের আত্মীয় স্বজনরা তার স্ত্রী সন্তানরা তার জন্য হয়তো বা কান্না করছে তার ফাঁসির রায় শুনে কিন্তু এই যে ফ্যামিলিগুলোর কাছে ওসি প্রদীপের যে অপকর্মগুলো কথা শুনলেন আপনারা তারা তো কান্না করছে অনেকদিন যাবৎ যখন ফ্যামিলির কেউ অপকর্ম করে খারাপ কাজ করে তখনই কিন্তু আমাদের বাধা দেওয়া উচিত যখন তার রায় হয় যা তখন শাস্তি হয় তখন কান্না করে কোনো লাভ নেই ঠিক ওসি প্রদীপের অবস্থাটা তেমনই দর্শক যেই অবস্থাগুলো আপনাকে দেখলাম এখানে কিন্তু শেষ নয় ওসি প্রদীপের রয়েছে আরও ভয়ঙ্কর কিছু তথ্য যা কোনো মানুষ করতে পারে না যার ভিতরে সামান্য পরিমাণ বিবেক আছে এমন ব্যক্তি এমন ভয়ঙ্কর কাজ মানুষের উপর এত নির্যাতন এত অমানবিক কাজ করতে পারে না চলুন প্রিয় দর্শক আমরা আরেকটা প্রতিবেদন দেখে আসি আমাকে যাওয়ার সময় বলে গেছে যে ও তোমার স্বামীর জন্য একটা কবরস্থান করে রেখো কি জন্য অথবা তোমার স্বামীকে আজকে রাত্রে মেরে ফেলবো কি জন্য কালকে রাত্রে হয়তো আমরা ৭ জনকে মারছি আজকে হয়তো তোমার স্বামীকে মারবো এরকম বলে আমাকে প্রতিবিনিতে বলতে যে তোমার যদি আশেপাশে কবরস্থান থাকে এটা করে রেখিও আমার তোমার স্বামীর জন্য এরকম বলে গেছে আমাকে আর
ইয়াবা ও মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করলে এই সুযোগকে অনেকটা কাজে লাগিয়ে ক্রসফায়ার কিংবা কথিত বন্দুকযুদ্ধের অন্তরালে বাণিজ্যের পাশাপাশি নানাভাবে নিরীহ মানুষকে হয়রানি ও ক্রসফায়ার নাটকে হত্যার অভিযোগ ওসি প্রদীপের বিরুদ্ধে টেকনাফে অগণিত। এরকম একটি ঘটনা গত বছর ঘটে টেকনাফের কেকে পাড়ায়। তবে ইয়াবা পাচারের অভিযোগে নয়, রোহিঙ্গা মানব পাচারের অভিযোগে রাতে সে তুলে নিয়ে যায় একই পরিবারের ছেলে ও মেয়ের জামাইকে। পরে মেরিন ড্রাইভ রোডে কথিত বন্দুকযুদ্ধে নিহতের ঘটনা। সেদিন রাতে কি ঘটেছিল জানাচ্ছিলেন নিহত আব্দুর রহমানের স্ত্রী। রাস্তার পাশে কতগুলো রোহিঙ্গা ছিল, রোহিঙ্গা বসে থাকছে, বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, অনেক মহিলারা ছিল, চার পাঁচজন মহিলা ছিল, ছোট ছোট বাচ্চারাও আছে। তো এই কারণে মনে করো রাস্তায় বসে থাকছে, রাস্তায় বসে থাকার পরে আমরা তো বাসায় ছিলাম, তারপর ওনাদেরকে নিয়ে এসে আমাদের ঘরে দুইটা বাদ দিছি, একবেলা মনে করেন বাদ দিছি। তারপরে দুদিন পর এসে আমার ঘরে রাতের ১২টা বাজছে, আমার দরজাটা এমন ভাবে লক করতেছে। আমি বলছি আপনারা কে কয়, আমরা পুলিশ। তা আপনারা পুলিশ, আমার ঘরে কি কয়, তোমাদের ঘরে নাকি মানুষ আছে। তা আমি কয় আমার ঘরে কি মানুষ আছে, আমার ঘরে কোনো মানুষ নেই। তাহলে দরজাটা খুলো এরকম বলছি। তা আমি দরজাটা খুলছি, খোলার পরে ওনারা আমার স্বামীকে ধরছে, ধরার পরে মারতেছে। মারার পরে আমি বলতেছি কি জন্য আমার স্বামীকে কি জন্য মারতেছেন, তোমার স্বামী অনেক বড় অপরাধ করছে। আমি বলি কই আমার স্বামী কি অপরাধ, আমার স্বামী তো মিস্ত্রি কাজ করে, আমার স্বামী কোনো ধরনের অন্যায় কাজ করে না, কোনো কাজই করে না। তো এরকম বলছে তোমার স্বামী মানব পাচার করছে। আমি কোন সময় আমার স্বামী মানব পাচার করতে যাবে কি জন্য, আমার স্বামী তো মিস্ত্রি কাজ করে, আমার স্বামী মানব পাচার হবে কিভাবে। তো এখন তো মানুষ ওরা বসে থাকছে, একবেলা বাদ দিছে, এটা কি মানব পাচার হয়। তারপরে আমার স্বামীকে গঞ্জিয়ে নিতে যায়, একটা লঙ্গি আছে, এটার পরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে রাত ১২টা বাজে নিয়ে গেছে, দুইটার পরে ওনাদেরকে মেরে ফেলছে। রাতে প্রতিভ আসছে অনেক, ওরাও সিভিল পোশাক পরে আসছে, পুলিশের পোশাক পরে একটাও আসে নাই, সবাই সিভিল পোশাক পরে আসছে। আসার পরে আমাদেরকে এখানে বসে রাখছে, ওনাদেরকে এদিকে নিয়ে গেছে। হ্যাঁ, আমার ননসের স্বামীকেও মারছে, আমার স্বামীকেও মারছে। মারার পরে আমার ননসকে তিন চার দিন থানার মধ্যে আটকে রাখছে, আটকে রাখার পরে চার পাঁচ দিন পর আবার কোর্টে চালান দিছে। আমাদের ঘর বাড়িটাও দেখেন আপনারা, আমরা থাকি অন্য মানুষের বিটায়। এখন আমার দুইটা ছেলে নিয়ে আমার থেকে বাইরে কাজ করে খাইতে হচ্ছে। এখন আমার স্বামীকে তিনটা গুলি করছে। এখানেই শেষ নয়, সন্তান ও মেয়ের জামাইকে হারিয়ে মেয়ের ভরণ পোষণের পাশাপাশি ওসি প্রদীপের দেওয়া মিথ্যা মামলার ঘানি টানতে হচ্ছে তাদের। দর্শক, ওসি প্রদীপের অপকর্মগুলো আপনারা শুনেছেন, হয়তোবা এখন আপনি বিশ্বাস করতে বাধ্য হয়েছেন যে ওসি প্রদীপের ফাঁসির রায় হয়েছে, এটাই ঠিক হয়েছে। যদি এর চাইতে আরো ভয়ঙ্কর কোনো রায় থাকতো তাহলে ওসি প্রদীপকে সেটাই দেওয়া দরকার ছিল। যাই হোক প্রিয় দর্শক, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চায় ওসি প্রদীপের ফাঁসি কার্যকর হোক। ঠিক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকরে। এ সমস্ত ভুক্তভোগী যারা রয়েছেন তাদের অন্তরে বিন্দু পরিমাণ যেন শান্তি, বিন্দু পরিমাণ যেন তাদের মনটা খুশি করা যায়। যদিও তাদের আত্মীয় স্বজনগুলোকে ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু তারা কমপক্ষে নিজেকে সান্ত্বনা দিতে পারবে। যারা আমাদেরকে সমস্ত হয়রানি করেছে, যারা আমার সন্তান কেড়ে নিয়েছে, যারা আমার স্বামীকে কেড়ে নিয়েছে, যারা পিতাকে কেড়ে নিয়েছে, তার ফাঁসি হয়েছে, তার ফাঁসির রায় কার্যকর হয়েছে। প্রদর্শক, এই সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনার মতামত কী অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন।